যারা ওয়াজাহাতি জুরের মধ্যে আলোচনা করবেন, করতেছেন, ওয়াজাহাতি জুরের মেহনত করতেছেন, মাওলানা সাদ সাহেবের বিভ্রান্তিকর বিষয়গুলোকে নিয়ে, আমাদের ওরাই যখন আবার আইসা মাঠ পর্যায়ে বা সমাজে স্বাভাবিক অবস্থানে আইসা, ওনাদের অবস্থানে আইসা ওই সাদ সাহেবের বিভ্রান্তিকর বক্তব্যগুলাই যদি ওনাদের জবান থেকে আবার চলে আসে, তো এই সমস্যার সমাধান কোথায় যাবে? যদি এমনটাই হতে থাকে তাহলে তো মনে হচ্ছে এরকম যে আজকে মাওলানা সাদ সাহেবের বিষয়টা নিয়ে উলামায়ে কেরাম যেভাবে ওয়াজাহাতি জোর করতেছেন, জাতিকে সজাগ রাখতেছেন, ঠিক এই উলামায়ে কেরাম আজকে যাদেরকে সাথে নিয়া, যারা উলামায়ে কেরামের সাথে আছেন ওয়াজাহাতি জোরের মধ্যে, এদের এই বিভ্রান্তিকর বক্তব্যগুলাও যখন কিছুদিন পরে আবার মাঠে ময়দানে মাহফিল এই মসজিদের মধ্যে মহল্লার মধ্যে আলোচনা শুরু হবে, কারণ উলামায়ে কেরাম তো আর সাদ সাহেবের বিরুদ্ধে না, এমন না যে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে আর অন্য অন্য উলামায়ে কেরামের পক্ষে, এরকম না, সাদ সাহেবের বিভ্রান্তিকর বক্তব্যের বিরুদ্ধে। এখন এই উলামায়ে কেরাম যখন দেখবেন যে পাঁচ বছর পরে আবার যারা পাঁচ বছর আগে আমাদের সাথে ওয়াজাহাতি জুড়ে শরিক ছিল, উনারের মুখ থেকে আবার মাওলানা সাদ সাহেবের মতো ওইরকম বক্তব্যগুলো আসতেছে, তখন তো উনারা আবার নতুন করে এই গ্রুপের বিরুদ্ধে ওয়াজাহাতি জোর করা লাগবে, অবস্থা দৃষ্টি এমনটাই মনে হচ্ছে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমাদের মুরব্বীরা যারা আছেন এবং দাওয়াত তবলীগের মেহনতের সাথে পুরানা যে সমস্ত সাথীরা আছেন, যারা বুঝতেছেন যে আমাদের বড় একটা ক্ষতি হয়ে গেছে, আপনাদের খেদমতে কর জুড়ে আবেদন আমার পক্ষ থেকে এটা যে এখনও সময় আছে, আমরা যে ভুল আগে করছি সেটা যেন আর না করি, আমরা আগে ছাড় দিতাম। এখনও যদি বলি, যেমন আমি যখন বললাম যে উনি তো এই যে হাদিসের এই অপব্যাখ্যাটা করলেন, এটা তো ওনার জন্য উচিত হয় নাই, তখন আমার কোনো কয়েকজন সাথী আমাকে কি বললেন, যাচ্ছে এই গণ্ডগুলের মাঝে আর এই ব্যাপারে আর কথা বাড়ানোর দরকার নাই। তো যদি এখন আর কথা না বাড়ে, আজ থেকে ২০ বছর ১৫ বছর আগ থেকে যখন উলামায়ে কেরাম বলতেন, অনেকে বলেন যে উলামায়ে কেরাম নাকি আগে বলেন নাই, মাওলানা সাঈদ আহমদ পালনপুরি সাহেব তো অনেক আগে থেকেই বলতেছেন, মাওলানা তকি উসমানী সাহেবের বয়ান তো সেই ২০ বছর আগের বয়ান এখনোই ইন্টারনেটে আছে, আপনারা শুনতে পারেন। আমাদের উলামায়ে কেরাম তো তখন থেকে বলতেছেন, বলা অব্যাহতই ছিল, হ্যাঁ কম ছিল, অধিকাংশরা বলেন নাই, যার কারণে আজকে এই অবস্থানে গেছে। এখন মাওলানা সাদ সাহেবের এই বিভ্রান্তিগুলো প্রত্যেক মহল্লায়, প্রত্যেক মসজিদে, প্রত্যেক সালোলা সাথীদের মধ্যে, অধিকাংশ সালোলা সাথীদের মধ্যে কথা এই বিভ্রান্তিকর বক্তব্যের বিশ্বাসগুলো চলে আসছে। আমরা স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমাদের সালোলা সাথীরা যারা আছেন, তবলিগের সাথে বেশি সম্পর্ক সাথী যারা আলেম উলামারাও আছেন, অনেক আলেম, যেমন কিছুদিন আগে একজন, এটা আমি শুনি নাই কিন্তু যিনি শুনছেন এমন একজন আলেম সরাসরি আমাকে বলছেন, উনিও জীবিত এখন, উনি আমাকে সরাসরি এটা বলছেন যে আমাদেরই পরিচিত একজন আলেম, এক মাদ্রাসার সাবেক মুহতামিম, উনি আলোচনা করতে গিয়া, তবলিগের আলোচনা ওয়াজাহাতি জুড়ে আলোচনা করতে গিয়া উনি বলে ফেললেন যে মাদ্রাসায় পড়ে ১৬ বছরে তাহাজ্জুদ শিখতে পারি নাই, কিন্তু এক চিল্লাতে বের হইয়া আমি তাহাজ্জুদ শিখে ফেলছি। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই কথাটা, অর্থাৎ এই কথার দ্বারা জাতি কি বুঝবে, এর মানে কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উলামায়ে কেরাম কি খাটো করা হয় না? এটাই বাস্তবতা, এটাই মাওলানা সাদ সাহেব করে আসছেন, ওনার বিরুদ্ধে আজকের অভিযোগগুলো এটাই। এই জন্য আমি সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, সংকট দুইটা, মাওলানা সাদ সাহেবের বিভ্রান্তিকর বক্তব্যের সংকট একটা, সেই সংকট আমরা সকলে মিলে জাতিকে সজাগ রাখার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমাদেরকে খুব গভীরভাবে লক্ষ্য করার বিষয়টা হলো, মাওলানা সাদ সাহেবের যে বিভ্রান্তিকর বক্তব্য এগুলো আমাদের মাঝে আছে কি না, আমাদের পুরানা সাথীদের মধ্যে আছে কি না, আমাদের সালওয়ালা আলেমদের মধ্যে আছে কি না। যদি থাকে তাহলে মাওলানা সাদ সাহেবেরকে যেভাবে সতর্ক করতেছি ওনাদেরকে এইভাবে সতর্ক করে ফিরে আনা উচিত। এটা একটা বড় সংকট। যেমন আমাদের এগুলা প্রচলিত কথা সমাজে প্রচলিত হয়ে গেছে যে সাল না হইলে ইমাম রাখতে চায় না, আলেম হইছে সাল দিছে না বলে যে ইমাম রাখা যাবে না, সাল হইলে বলে প্রচলিত কথা যে আলেম হইলে আলেমটা, এলেম তো শিখা যায় মাদ্রাসায় কিন্তু এলেম আমলে পরিণত করা, আমল শিখতে হইলে সালে বীর হইতে হয়, এই জন্য সালওয়ালা ছাড়া আলেমদেরকে বিবাহ সাথে বিবাহ মেয়ে বিবাহ দেওয়া হয় না, সাল ছাড়া আলেমদেরকে সাথে মাসআলা জিজ্ঞেস করা হয় না, সাল ছাড়া আলেমদেরকে মসজিদে ইমাম হিসেবে রাখা হয় না, সাল ছাড়া আলেমদেরকে দুই চারজন পাঁচজন আলেম একসাথে আসেন নসিহত কে করবেন, যে সালে সালওয়ালা আলেম আছে উনি নসিহত করবেন, বাকিরা করবেন না। অর্থাৎ সালওয়ালা আলেম অর্থাৎ তবলিগের সাথে সম্পৃক্ত আলেমদের সাথে একটা সম্পর্ক হয়ে যায় গভীর, তবলিগের সাথে সম্পৃক্ত না এমন আলেমদেরকে দূরে রাখা হয়, এটা কিন্তু খুব ভুল একটা জিনিস। তবলিগের সাথে সম্পৃক্ত থাকুক অথবা না থাকুক, উলামায়ে কেরাম আমাদের মাথার টাচ,
এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো উলামায়ে কেরাম যিনি আছেন উনি তবলিগে আসুক বা না আসুক এটা অন্য ব্যাপার, তবলিগে সকলে আসতেই হবে এটা জরুরি না। আরেকটা বড় সমস্যা সেটা হলো আমরা ওজাহাতি জুরগুলাতে আমাদের অনেক মুরব্বীরা কথায় কথা এটা বলে ফেলেন যে আমরা এতদিন ছিলাম না এই জন্য আজকে তবলিগের এই অবস্থা, এই জন্য আমরা বেশি বেশি যাই। এই যে বেশি বেশি যাই, না গেলে আমরা আমাদের কথা তারা শুনবে না। তো মাওলানা সাদ সাহেবের কথা যে তবলিগের বাহিরের কেউ আয়সা তবলিগে লুকমা দিতে পারবে না, এই মাওলানা সাদ সাহেবের ওই কথা অনুযায়ী যদি আমরা এখন বলি সংকট দেখা দিছে, এখন প্রয়োজনে মাদ্রাসা বন্ধ করে আমরা তবলিগে যাই, প্রয়োজনে আমরা সব ছাত্রদেরকে তবলিগে পাঠাইয়া দেই এবং বাধ্যতামূলক তবলিগে সাল লাগাইতেই হবে সবাইকে, আগের সেই সংকট আবার দেখা দিল। এই জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই, সব উলামায়ে কেরাম তবলিগে চলে গেলেও তবলিগের এই সংকট দূর হবে না। মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ যেটা বলছেন যে তবলিগে গিয়া ঔচিত্য হলো, তবলিগে উলামায়ে কেরাম যাবেন, গিয়া তবলিগে আলেমরা তার এলেম অনুযায়ী তবলিগের উসুলকে পরিচালনা করবেন, এটা মাওলানা তকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহর কথা। কিন্তু উনি বলেন যে দুঃখজনক হলো আমাদের উলামায়ে কেরাম তবলিগে যান, গিয়া তবলিগের উসুল দিয়া নিজের এলেমকে পরিচালনা করেন। এখন যদি এমনই হইতে থাকে তাহলে এই সংকট দূর হবে না, আরও বড় ধরনের সংকট সৃষ্টি হবে। এই জন্য আমার মনে হয় মাওলানা সাদ সাহেবের এমারতির বিষয়টা ওনার কাছে রাইখা দেওয়া, মুরব্বীদের উপরে ফয়সালা রাইখা দেওয়া যে মুরব্বীরা তবলিগের মুরব্বীরা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যা করার করবেন, আর আমাদের ফিকির থাকা সাদ সাহেবের বিভ্রান্তিকর বক্তব্যগুলোর ব্যাপারে জাতিকে সজাগ রাখা এবং নিজেরাও সজাগ থাকা। আমাদের সাধারণ সাথীদের মধ্যে ওনার যে বক্তব্যগুলো চলে আসছে, যে বিশ্বাসগুলো চলে আসছে, যুগ যুগ ধরে তবলিগ করতেছেন ওই বিশ্বাসগুলো চলে আসছে, তাদেরকে সংশোধন করা এবং তারাও সেখান থেকে ফিরে আসা। যদি ফিরে আসতে না পারি তাহলে তাদেরকে যদি আমরা ফিরে আনতে না পারি তাহলে আমাদের এত মেহনত, এত ওয়াজাহাতি জুর, এই টঙ্গীর ইজতেমায় গণ্ডগোল, এই সব কিছু আমাদের রক্ত ঝরবে, আমাদের ঘাম ঝরবে, বিভ্রান্তি বাড়বে, পরস্পরে ঝগড়া বিবাদ বাড়বে, সমস্যার সমাধান হবে না। এই জন্য উলামায়ে কেরাম এবং বিশেষ করে তবলিগের পুরানা সাথীদের খেদমতে আমার এই কয়েকটা আরজ অনুরোধ, আপনারা মূল বিষয়গুলোর দিকে একটু দৃষ্টি দেন, বিশেষ করে মাওলানা সাদ সাহেবের ইমারতির বিষয়টা মুরব্বীরা বসে সঠিক একটা সিদ্ধান্তে যান, আর মাওলানা সাদ সাহেবের বিভ্রান্তিকর বক্তব্যের বিষয়গুলোতেও জাতিকে যেভাবে আমরা সজাগ করতেছি এটা আসলে মাওলানা সাদ সাহেব বক্তব্য না, আমি বলবো সাদ সাহেবের কিছু মূলনীতি, ওনার কিছু এটা এক ধরনের মতবাদ হয়ে গেছে, একটা আকিদার মতো হয়ে গেছে যে তবলিগ এবং তবলিগ সংক্রান্ত বিষয়কে দিনের অন্য অন্য বিষয়ের চাইতে বেশি গুরুত্ব দেওয়া, এটা একটা মতবাদের মতো হয়ে গেছে। তো দাওয়াত তবলিগের মধ্যে আসলেই জিহাদের বিরোধিতা করতে হবে, জিহাদের অপব্যাখ্যা করতে হবে, বা তবলিগটাকে অন্য অন্য দিনের বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এই জিনিসটা যেটা মতবাদের মতো হয়ে গেছে, এটা জাতির মধ্যে যেটা শিকড় গায়রা বসছে শিকড়টা উপরে ফেলতে হবে আমাদেরকে। আমরা সেদিকে মেহনত করি, সেদিকেই চেষ্টা করি, সকলকে সব ছাত্র সব আলেমদেরকে জোরপূর্বক সালের মধ্যে তিন চিল্লার মধ্যে তবলিগে সময় লাগানোর মধ্যে জোরপূর্বক না নিয়ে তাদেরকে জিনিসটা বুঝাইয়া দেওয়া যে সমাজে ছড়া যাও, সমাজের প্রত্যেকটা মসজিদে মসজিদে ছড়া যাও, আর ওই সাদ সাহেবের বিভ্রান্তিকর যে মতবাদ সৃষ্টি হয়েছে ওই মতবাদ থেকে জাতিকে রক্ষা করো। আল্লাহ পাক এই কথাগুলোর উপরে বুঝার এবং কথাগুলোর উপরে আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।